সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত বারের প্রার্থীরা। নানান প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে ছুটছেন তারা। এবারে নির্বাচনে কার্যকরী কমিটির সভাপতি, সহসভাপতি সহ 14টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন 31 জন প্রার্থী। তবে মূল প্রতিযোগিতা আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের সাথে বিএনপি সমর্থিত নীল প্যানেলের। বারে কোনো দুর্নীতি নেই এমন দাবি করে বার ও বেঞ্চের সম্মান রাখার জন্য আগের মতোই কাজ করে যাওয়ার আশ্বাস দিলেন আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের সম্পাদক পদপ্রার্থী আব্দুন নূর দুলাল। এই বারে এখন 5 টাকা দুর্নীতি নেই এবং দুর্নীতি করার ক্ষমতাও কারো নেই। বার আমাদের, বেঞ্চও আমাদের, এই দুটো মিলেই আদালত। আদালত মানে কিন্তু শুধু বিচারক নয়, আদালত মানে হচ্ছে আইনজীবী, আদালত মানে হচ্ছে বিচারক। আমার দায়িত্ব হচ্ছে আইনজীবীদের সম্মান রক্ষা করা, সেটি সম্মান রক্ষা করার সাথে সাথে আদালতের সম্মান রক্ষা করাও আমার দায়িত্ব, আমার এর মধ্যে পড়ে। আমি যেখানে যতটা পদক্ষেপ নিয়েছি আমি সেটা মাথায় রেখে নিয়েছি। একদিকে আইনজীবীদের স্বার্থ রক্ষা করার জন্য নিয়েছি, অপরদিকে আদালতের সম্মান যেন ক্ষুণ্ণ না হয় সেটার জন্য আমরা চেষ্টা করেছি এবং আমরা আশা করছি এখন 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 যেটুকু আছে এটি সকলের জন্য সহনীয় একটা পর্যায়ে আছে। অন্যদিকে বিপুল ভোটে জয়ের বিষয়ে আশাবাদী বিএনপি সমর্থিত নীল প্যানেলে সম্পাদক পদপ্রার্থী রুহুল কুদ্দুস কাজল। আমার কাজ মূলত দুই রকম, একটি হচ্ছে অবকাঠামোগত কাজ, আরেকটি হচ্ছে আমাদের বুদ্ধিভিত্তিক কাজ। অর্থাৎ আইনজীবীরা তাদের পেশা উন্নত করার জন্য যে সমস্ত কাজ, তেমন ট্রেনিং, সেমিনার, আইনজীবীদের সুযোগ সুবিধা এগুলো বৃদ্ধি করা, সেগুলো যেমন অব্যাহত থাকবে তেমনি বারের উন্নয়ন, যে গতিশীল উন্নয়ন সেটিও অব্যাহত থাকবে এবং আমি নির্বাচিত হলে সেটি কোনো রকম ব্যত্যয় ঘটবে না। 15 ও 16 মার্চ অনুষ্ঠিত হবে নির্বাচন। সোমবার আদালত চত্বরে চলবে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনের শেষ দিনের প্রচারণা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।